নমস্কার সকল দর্শক বন্ধুকে, অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা, আর এই সময় মানে একটি বিশেষ অনুষ্ঠান। শরীর বা মন নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা উপস্থাপিত করি। এখন শরীর বা মন, অর্থাৎ মন যদি ভালো থাকে তার রিফ্লেকশন কিন্তু শরীরের মধ্যে অবশ্যই পড়ে, আর মন যদি খারাপ তাহলে খারাপ থাকে তাহলে শরীরের ওপর সেটাও রিফ্লেকশন পড়ে, অর্থাৎ তার প্রতিফলিত হয়। তা অবশ্যই সেটাই আমরা আজকে জানবো। তাই মন যদি খারাপ হয় বা বা তার যদি নেগেটিভিটি বা পজিটিভিটি যদি মনের মধ্যে অবশ্যই যদি কোনোভাবে সঞ্চারিত হয় তাহলে তার রিফ্লেকশনটা তো শরীরের মধ্যে অবশ্যই পড়ে। এই কারণে তাই জন্য আমাদের শারীরিক বা মানসিকভাবে আমরা যদি সুস্থ সবল সতেজ হই তাহলে আমাদের জীবনের যে কোনো কাজকে আমরা জয় করতে পারি, যে কোনো কিছুকেই আমরা, অনেক দুরূহ জিনিসকেও আমরা একটা নিজের মতো করে করে নিতে পারি, অর্থাৎ স্বপ্নটাকেও সফলতার জায়গায় পৌঁছে দিতে পারি। অবশ্যই যিনি এই সময় উপস্থিত হয়ে আপনাদের শারীরিক বা মানসিকভাবে সুস্থ সবল সতেজ থাকার জন্য যে পরামর্শ দেওয়ার জন্য বা অ্যাডভাইস দেওয়ার জন্য যিনি উপস্থিত হয়ে আপনাদেরকে সেই পরামর্শ দেন, সঠিক পরামর্শ দেন, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। যিনি কিন্তু 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং যিনি হলেন শক্তিশালী এনার্জি হিলিং টিচার, এবং তার বহু রেইকি টিচার, তার যারা এখন তার শিক্ষাগুরু ছিলেন এক সময়, সেই রেইকি টিচাররা কিন্তু এখন নিজেকে সেইভাবে প্রতিষ্ঠিত করেছেন, প্রতিষ্ঠিত করে সেই প্রফেশনটিকে ভালোবেসে, এবং তারাও নিজেরা এইভাবে প্রতিষ্ঠিত হয়ে এইভাবে তার সেই শিক্ষাগুরুর আদর্শ নিয়েই কিন্তু তারাও চলছেন এবং খুবভাবে তারাও নিজেদেরকে জনপ্রিয় করে তুলছেন। অবশ্যই আজকে আমরা সেই টিচারকে সঙ্গে পেয়েছি যিনি কিন্তু এ শক্তিশালী এনার্জি হিলিং টিচার, পলাশ বর। আজকে আমাদের সত্যি সেই সেই দিনটি, আপনাদের কাছে আমরা অনেক কিছু জানাবো এবং এই কোর্সগুলো শিখলে আপনিও কীভাবে সুস্থ সবল সতেজ জীবন ভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সুস্থ সবল সতেজ থাকা মানেই তো জীবনের যে কোনো কাজকে জয় করা যায়। অবশ্যই তাকে আজকে আমরা পেয়েছি, তার মুখ থেকে তো অবশ্য অনেক কিছু শুনবো। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি, উপস্থিত আছেন পলাশ বর। আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার বন্ধুরা, আমি পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। তো বন্ধুরা, আজকে দেশ বিদেশে কিন্তু শক্তিশালী এনার্জি হিলিং সিস্টেমটা একটা বিপ্লব সৃষ্টি করেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি আসার আগে কিন্তু রেইকি এনার্জি সায়েন্স নিয়ে যে পরিমাণে মানুষের মধ্যে বিলিফ সিস্টেমটা প্রচলিত ছিল, আমি শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা ডিজাইনিং করার ফলে এনার্জি সায়েন্স সম্পর্কে মানুষের ধারণা কিন্তু বদলাতে শুরু করেছে বন্ধুরা। তাই আজকে দেশ বিদেশের বহু জায়গা থেকে আমার কাছ থেকে কিন্তু মানুষ রেইকি শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করে উপকৃত হচ্ছেন। শুধু তাই নয়, বহু রেইকি গ্র্যান্ড মাস্টার, অ্যাঞ্জেল টিচার, জ্যোতিষ, তান্ত্রিক, বাবাজি, আপনার ধর্মগুরু থেকে শুরু করে সবাই, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু রেইকি শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা শিখছে আমার কাছ থেকে। এবং তারা কিন্তু এক কথায় স্বীকার করছে যে স্যার, এত পাওয়ারফুল টেকনিক যে হতে পারে, এত ইমিডিয়েট যে কাজ হতে পারে, আপনার কোর্সটা যদি না করতাম ধারণা ছিল না। তাই বন্ধুরা, আমি বলবো আপনাদের কাছে একটা অফুরন্ত সুযোগ এসে গেছে বন্ধুরা। শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা আপনারা করুন এবং এনার্জি সায়েন্স যে রিয়েল কাজ করে এবং এনার্জি সায়েন্স দ্বারা আপনারা যে বিনা ঔষধে সত্যিই সুস্থ হতে পারেন তার প্রুফ হাতে নাতে পাবেন বন্ধুরা। আর এই কোর্সটা করলে লাইফ টাইমের জন্য আপনার কাছে কিন্তু এই কোর্সটা অ্যাসেট স্বরূপ থেকে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আর এই কোর্সটা করার জন্য বারবার করে কিন্তু এই কোর্স ওই কোর্স সেই কোর্স করার কোনো প্রয়োজন হবে না। একই কোর্সের মাধ্যমে দেশ বিদেশের 25খানা পাওয়ারফুল টেকনিক আপনি শিখতে পাচ্ছেন এবং লাইফ টাইম ফ্রিতে গাইডেন্স পাচ্ছেন বন্ধুরা। তাই বলবো, রেইকো শক্তিশালী এনার্জি হিলিং এর সাথে নিজেকে সুস্থ করুন। আপনার প্রবলেম যত ক্রিটিক্যাল হোক, যত জটিল হোক, হতে পারে আপনার যে কোনো প্রবলেম, বাস্তু সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, সমস্ত দিক থেকে আপনি কিন্তু শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা শিখলে বেনিফিটেড হবেন বন্ধুরা। সত্যি তাই স্যার, অনেক কিছু কিন্তু আমরা জানলাম আপনি যেই মানে যেই কনফিডেন্সের সাথে আপনি বলছেন, সত্যি তাই এটা আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। তখন আমরা তো অনেক সময় অনেক রকমের সচরাচর অনেক অনুষ্ঠান আমরা দেখে থাকি, সেই এনার্জি বা সেই এনার্জি লেভেল বা পজিটিভ জায়গাটা আপনার মধ্যে যদি না থাকতো তাহলে এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারতেন না। তখন দর্শক বন্ধু, আপনার প্রচুর স্টুডেন্ট আছে যারা আপনার কাছে শিখছে এবং আপনি দীর্ঘ বছর ধরে এই শিক্ষাগুরু হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কারণ এই শুধু মাত্র আপনি যে প্রফেশনাল তা না, যে বিজনেস তা না, এটা হলো আপনার একটা শেখানোর টেকনিক শিখিয়ে আপনি মানুষকে
মানে বিভিন্ন স্তরের মানুষকে কিন্তু আপনি মানুষকে উপকার উপকার করে করা দিচ্ছেন, অ্যাকচুয়াল আমার যে শুধুমাত্র যে উচ্চ স্তরের মানুষ না, আপনার কাছ থেকে অনেক দুস্থ বা গরিবরাও শিখছেন, তারাও খুব স্বল্প ব্যয়ে কিন্তু আপনার কাছে শিখে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং এই প্রফেশনটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এটাও আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর একটু আমি জিজ্ঞাসা করবো স্যার, যে উপযুক্ত বন্ধু খুঁজে নিতে এই যে হিলিং, যাকে বলে এই শক্তিশালী হিলিং পাওয়ার, যেটা এটা কতটা সাহায্য করে একটু যদি বলেন। তো বন্ধুরা, উপযুক্ত বন্ধু পেতে শক্তিশালী এনার্জি হিলিং কিন্তু আমাদের ক্ষেত্রে খুব 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 মিরাকেলভাবে কাজ করে বন্ধুরা। তো আমরা অনেক সময় দেখেছি যে বিজনেস করতে গিয়ে উপযুক্ত পার্টনার না পাওয়ার জন্য আমাদের বিজনেসটা ঘেঁটে যায়, অনেক সময় হয় কি যে আমাদের ধোকা দিয়ে চলে যায়, অনেক সময় আমাদের লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রেও দেখা যায় যে উপযুক্ত মানুষকে আমরা সিলেকশন করতে পারি না। তো এই সমস্ত ক্ষেত্র বা এই সমস্ত ফ্রডগুলো যদি আপনার সাথে ঘটে, তো আমি অবশ্যই বলবো আপনার কিন্তু শক্তিশালী এনার্জি হিলিংয়ের সাহায্য নেওয়া উচিত বন্ধুরা। আপনার মাইন্ডের মধ্যে যে পাওয়ার আছে বন্ধুরা, আপনি যদি তাকে একবার ব্যবহার করতে শিখে যান না, আপনি কিন্তু আপনার মনের মতো বন্ধুকে পাশে পাবেন বন্ধুরা। আপনি বিজনেস করুন, চাকরি করুন, যে কোনো ক্ষেত্রে থাকুন, আপনার সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার উন্নতি ঘটবে এবং উপযুক্ত সাথীদের আপনি পাবেন যারা কিন্তু আপনাকে হেল্প করবে বন্ধুরা, পদে পদে আপনার সাথে থাকবে বন্ধুরা। তাই বলবো শক্তিশালী এনার্জি হিলিং তো উপযুক্ত বন্ধু এবং জীবন সাথী থেকে শুরু করে এভরিথিং খুঁজে পাওয়ার জন্য শক্তিশালী এনার্জি হিলিংয়ের বিকল্প কিন্তু কিছুই নেই বন্ধুরা। আরেকটা কথা জিজ্ঞাসা করবো স্যার, এই যে ব্লাড প্রেশার, আমাদের এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা খুব মানে একটা কোশ্চেন মার্ক হয়ে থাকে যে ব্লাড প্রেশারটা আদৌ কি কমবে, এই যে শক্তিশালী হিলিং এর দ্বারা কি কতটা কমবে বা কতটা সাহায্য করছে একটু যদি বলেন। তো বন্ধুরা, ব্লাড প্রেশার হয় কি, আমাদের যে হার্টের ভেতরে বিভিন্ন আর্টারিজ ভেন্স থাকে, তো সেইগুলো হয় কি কোলেস্ট্রল দ্বারা জ্যাম হয়ে যায় বন্ধুরা। তো হয়ে যাওয়ার ফলে রক্ত যেখান দিয়ে যায় সেই রক্ত যাওয়ার পথটা কিন্তু সূক্ষ্ম হয়ে যায়, মানে ছোট হয়ে যায়, যার জন্য ব্লাডকে প্রেশার করতে হয়। তো তার ফলে হয় কি যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয় বন্ধুরা। তো ডাক্তাররা করেন কি, আপনাকে একটা ঔষধ দিল যে আর্টিস ভেন্সগুলোকে সাময়িক সময়ের জন্য বাড়িয়ে দিল, তার জন্য আপনার মনে হতে পারে যে প্রেশারটা নর্মাল হয়েছে, কিন্তু বন্ধুরা এটা কিন্তু একদম চিরস্থায়ী সমাধান নয়। আপনাকে চিরস্থায়ী সমাধান পেতে গেলে ওই আর্টিস ভেন্সের ভেতরে যে সমস্ত কোলেস্ট্রলগুলো জন্মেছে না, তাকে কিন্তু ক্লেন্সিং করা দরকার আছে, আর সেই ক্লেন্সিংটা একমাত্র কিন্তু প্রাকৃতিকভাবে শক্তিশালী এনার্জি হিলিং দ্বারাই করা সম্ভব। আমি আমার বিভিন্ন ভিডিও ডেমোস্ট্রেশনে দেখিয়েছি যে ব্লাড প্রেশার মাপ পার আগে প্রথমে একজনকে চেক করিয়েছি ব্লাড প্রেশার তার কত আছে, সাথে সাথে তাকে হিলিংটা করানোর পর উইদিন 1 থেকে 2 মিনিটের মধ্যে তার ব্লাড প্রেশার কিন্তু নর্মাল হতে শুরু করেছে। আর আমি একটা কথা বারবার বলি বন্ধুরা, আমি যে কথা বলি প্রুফ দিয়ে কথা বলি, আমার ইউটিউব চ্যানেল PALASH স্পেস BAR দিয়ে সার্চ করুন, সেখানে দেখুন যে ইমিডিয়েট ব্লাড প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ হয়। আর এই টেকনিক, আমি যে গুপ্ত টেকনিক আপনাদের শেখাবো, এই টেকনিকটা আপনি নিয়মিত করে গেলে কিছুদিনের মধ্যে আপনার ব্লাড প্রেশারটা একদম প্রাকৃতিকভাবে নর্মাল হবে বন্ধুরা, কোনো রকম ঔষধ খাওয়া প্রয়োজন হবে না। সত্যি তাই, আসলে আমাদের তো এই বিভিন্ন রোগগুলো যখন আমাদের অ্যাটাক করে তখন আমরা তো একটু ঘাবড়ে যাই, একটু ব্যতিব্যস্ত হয়ে যাই, কী হবে, কি করতে পারবো। আমার মনে হয় এই কোর্সগুলো যদি আপনি শিখে রাখেন, মানে শিখে থাকেন, তাহলে আমার মনে হয় আপনাকে তো রিলিফ তো দেবেই অবশ্যই। এটা তো একেবারে মহাজাগতিক শক্তি, এটা একেবারে প্রকৃতির মানে থেকে যেটা পাওয়া, একেবারে মানে এটা ন্যাচারাল জিনিস যার কোনো সাইড এফেক্ট নেই, সেগুলোই কিন্তু আপনি যদি এই কোর্সগুলো শিখে রাখেন অবশ্যই, যার কাছে শিখবেন যিনি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তিনি কিন্তু সুন্দরভাবে সেটাকে ব্যাখ্যা করছেন, ব্যক্ত করছেন, এগুলো যদি শিখে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেকে সুস্থ রাখছেন, অন্যকেও সুস্থ রাখতে সহায়তা করছেন। তখন আপনি হয়তো অসুস্থ হয়ে গেলেন, আপনি সেই সময়টা কিন্তু আপনার পরিবারে যদি কেউ শিখে থাকে আপনি কিন্তু সুস্থ হয়ে গেলেন, আবার আপনিও নিজে অন্যকে সুস্থ রাখতে সহায়তা করছেন, শুধুমাত্র আপনার পরিবার না সমাজকেও আপনি সুস্থ রাখতে সাহায্য করছেন, তাই তো? এটা একটা স্যার, তখন আমাদের ঘরের মধ্যে শুধু আমরা সীমাবদ্ধ না, আমাদের প্রতিবেশীকেও যদি আমরা একটু সাহায্য করি, আমার মনে হয় সেটা থেকেও তো আমি রিলিফ দিতে পারি তাকে, সঙ্গে সঙ্গে আমরা হয়তো অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে পারছি না তৎক্ষণাৎ, বা হসপিটালাইজ করতে পাচ্ছি না, নার্সিংহোমে নিতে পারছি না, সেই সময়টা কিন্তু আমরা যদি কোর্সগুলো শিখে থাকি আমার মনে হয় ইমিডিয়েট এই জিনিসগুলো আমি কিছুটা কিউরেবল হতে পারবো, অবশ্যই পারবেন। একটু আমি কোর্সগুলো বলে দিচ্ছি, রেইকি হিলিং যেটা করা হয় এই কোর্সগুলোর মধ্যে পড়ছে, 3 মিনিটে পেন কন্ট্রোল করা হচ্ছে, অ্যাঞ্জেল থেরাপির দ্বারাও করা হচ্ছে। এই মানে কোন কোন কোর্সগুলো আপনার যদি আপনি শিখে রাখেন আপনি তৎক্ষণাৎ কিন্তু আপনি একটা সুস্থ সবল হতে পারছেন, ইনস্ট্যান্ট যেটা কোয়ান্টাম হিলিং এর দ্বারাও আপনি সুস্থ হতে পারছেন, এবং মানি ভাইব্রেশন এছাড়া ডায়নামিক মেডিটেশনের দ্বারাও আপনি সুস্থ হতে পারছেন, পাস্ট লাইফ রিগ্রেশন এইগুলো কিন্তু কোর্সের মধ্যে সবগুলো পড়ছে, আর ওয়াটার টেকনিক এটাও আছে একটা, আরেকটা হলো
এনার্জাইজড, এই যে এই জিনিসগুলো আপনি বিভিন্নভাবে এনার্জেটিক হয়ে যেতে পারছেন, আপনি হয়তো এনার্জি কোনোভাবে আপনার ল্যাক হয়ে গেছে সেটাকে কিভাবে আনবেন, এই কোর্সগুলো শিখলে কিন্তু আপনি সহজে সেগুলো সব কিছু পেয়ে যাচ্ছেন, পজিটিভ জায়গাগুলো পাচ্ছেন। আমাদের প্রায় আমরা শেষ প্রান্তে চলে গেছি, আমি একটু স্যার জিজ্ঞাসা করবো যে গ্লুকোমা ও চোখের যে কোনো প্রবলেম থেকে মুক্তি পেতে এনার্জি হিলিং কতটা পাওয়ারফুল, কতটা সহায়তা করছে, সাহায্য করছে? তো এক্ষেত্রে বন্ধুরা আমার মনে হয় উদাহরণ দিলেই ভালো হবে। তো বহু চোখের প্রবলেমের রোগী আমার কাছে এসেছিলেন, যাদের গ্লুকোমা বা চোখের নার্ভ শুকিয়ে গিয়েছিল, তারা কিন্তু আমার থেকে ট্রেনিংটা নিয়ে সুস্থ হয়েছেন। তো সুতরাং বন্ধুরা একটা কথা আপনাদের বলবো, যে ডাক্তার দেখাচ্ছেন দেখান, তার সাথে আপনার নিজের পাওয়ারটাকে অ্যাপ্লিকেশন করুন। আপনার মধ্যে যে পরমপিতা পরমেশ্বর যে শক্তিটা দিয়েছে না, তাকে যদি আপনি ব্যবহার করতে না শেখেন, তো আপনার জীবনে একটা বড় বড় কিছু আপনি মিস করে যাবেন বন্ধুরা। এটা সেরকমই হয় যে আপনার কাছে 2 কোটি টাকা আছে কিন্তু আপনি সেটাকে ব্যাংক থেকে তুলতে পারছেন না, সেই রকম ব্যাপার বন্ধুরা। আপনার মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদটাকে ব্যবহার করা শিখুন, এবং আপনার জীবনের সমস্ত দিক থেকে একদম একদম যে পরিবর্তনটা ঘটবে সেটা বন্ধুরা আশার থেকে অনেক বেশি বন্ধুরা। তাই বলবো রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং শিখুন এবং নিজেদেরকে সুস্থ রাখুন। সত্যি তাই, আমি একটু চেম্বারটা বলে দিচ্ছি, কাকদ্বীপ হসপিটালের কাছে, অর্থাৎ এটা আপনার পেয়ে যাচ্ছেন কাকদ্বীপ হসপিটালের কাছে, এবং আরেকটি জায়গা হলো বেহালা 55 তলা পোস্ট অফিসের কাছে। এই জায়গাগুলো আপনারা তার চেম্বার, নিজস্ব চেম্বার পেয়ে যাচ্ছেন। আর ট্রেনিংয়ের জন্য বাড়িতে গিয়েও তিনি ট্রেনিং করান, তার কারণ অনেক সময় অসুস্থ হয়ে গেলে সে হয়তো যেতে পারছে না, অনেকটা দূর প্রান্তে যেতে পারছে না, তখন কিন্তু তিনি বাড়িতে গিয়েও কিন্তু ভিজিট করেন। এটা কিন্তু একটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বলতেই হয়। ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিই, প্লিজ আপনারা কন্ট্যাক্ট করে তার কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন করুন এবং আরও বিস্তারিতভাবে জেনে নিন। ফোন নাম্বারটা একটু জানিয়ে দিই, 7980274953, এবং আরেকটি নাম্বার 7602919251। এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে একটু স্যারের সাথে কথা বলুন, আমার মনে হয় আপনাদের জীবনটা সহজ সুন্দর শান্তিপূর্ণ হয়ে উঠবে। তখন যদি আমাদের সুস্থ যদি থাকে তাহলে কিন্তু আমাদের জীবনটা শান্তির দিকে অবশ্যই এগিয়ে যায়, তাই তো? আমাদের প্রায় আমরা শেষ প্রান্তে চলে গেছি, একটু আমি একটু ছোট্ট করে কোশ্চেন করব স্যার, যে কিডনির ক্ষেত্রে কতটা সাহায্য করছে কিডনি, তারপরে ধরুন ডায়াবেটিসের ক্ষেত্রে কতটা সাহায্য করছে? তো ডায়াবেটিসের ক্ষেত্রে হয় কি বন্ধুরা, যে আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসটা হয় কি ইনসুলিন হরমোন নির্গত করা বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে হয় কি আমাদের শরীরে যে সমস্ত গ্লুকোজগুলো আছে সেগুলো আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না। তো সেই ক্ষেত্রে হয় কি আমাদের প্যানক্রিয়াসটাকে আমরা যদি এনার্জাইজড করে দিতে পারি, তাকে যদি শক্তিশালী করে দিতে পারি, তো খুব সহজেই কিন্তু আমাদের ডায়াবেটিস প্রবলেম কিন্তু সলভ হতে পারে। আর এটা মুখের কথা নয়, আমার হাতে বহু স্টুডেন্ট এমন আছেন যারা কিন্তু ডায়াবেটিস মানে নিয়মিত ইনসুলিন চলছিল, তো তারা কিন্তু আমার কাছ থেকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করার পরে উইদিন 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন বন্ধুরা। তো তাই বলবো যে আপনার যে তথাগতিত যে ধারণার বশবর্তী হয়ে আছেন থাকুন, কিন্তু তারও পরে আমি বলবো একবার আপনি শক্তিশালী এনার্জি হিলিংয়ের সাহায্য নিয়ে দেখুন, আর প্রকৃতভাবে একদম প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে আপনি সুস্থ হতে পারবেন। কারণ আপনার মাইন্ডের মধ্যে সমস্ত ক্ষমতা লুকিয়ে আছে, আপনার শরীরকে কন্ট্রোল করে আপনার মাইন্ড বন্ধুরা। আপনার মাইন্ডকে প্রোগ্রামিং করুন, সুপার পাওয়ারকে ব্যবহার করুন, আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ থাকতে পারবে রাখতে পারবেন, ইভেন আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবাইকে হেল্প করতে পারবেন বন্ধুরা। তাই বলবো রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং এর বিকল্প পদ্ধতি কিন্তু এখনো কিছুই আবিষ্কার হয়নি, তাই রেইকি শিখুন সুস্থ থাকুন, এটাই আমি বলবো অবশ্যই। সত্যি তাই, একদম ছোট্ট করে একটু বলুন দাদা, পেট ও লিভারের ক্ষেত্রে কতটা সাহায্য করে একটু যদি ছোট্ট করে বলেন? তো পেট ও লিভারের প্রবলেমের ক্ষেত্রেও তো শক্তিশালী এনার্জি হিলিং মিরাকেল কাজ করে বন্ধুরা। তো বহু বছরের বদ হজম প্রবলেম, অম্ল প্রবলেম, তো পেটের আপনার লিভার সিরোসিসের প্রবলেম, সেই সমস্ত প্রবলেমও কিন্তু আমার থেকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নেওয়ার পরে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে। তো আজকের সময়টা খুবই কম বন্ধুরা, আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার পরবর্তীকালে আপনাদের সামনে আমি আসবো। আমি আপনাদের চিরবন্ধু রেইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার পলাশ বর, নমস্কার। সত্যি তাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের, আর আপনারা সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখতে সহায়তা করুন, নমস্কার।